করোনাকালের প্রণোদনা তহবিল থেকে যথেষ্ট সহযোগিতা পায়নি গার্মেন্টস অ্যাক্সেসরিজ খাত, বলছেন উদ্যোক্তারা। উৎপাদন নিয়ে সংশয়। মেঘনা ও তেঁতুলিয়ায় মিলছে না কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ, দুশ্চিন্তা বাড়িয়েছে এনজিও আর মহাজনের চড়া সুদের ঋণ। কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতায় পুঁজিবাজার, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক বেড়েছে 14.5 পয়েন্ট, লেনদেনও বেশ সারা। এখন শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। করোনার ধাক্কা কাটিয়ে উঠতে শিল্পখাতে 50,000 কোটি টাকার বেশি প্রণোদনা দিয়েছে সরকার, কিন্তু সেই প্রণোদনা তহবিল থেকে মাত্র 400 কোটি টাকা পেয়েছে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং পণ্য প্রস্তুত রপ্তানিকারকরা। চাহিদার তুলনায় নামমাত্র সহযোগিতা পাওয়ায় আর্থিক ক্ষতি পুষিয়ে উঠতে পারছেন না এই খাতের উদ্যোক্তারা। বিস্তারিত সুশান্ত সিনহা রিপোর্টে। করোনা বিশ্বজুড়ে লাখো মানুষের শুধু জীবনই কেড়ে নেয়নি, থমকে দিয়েছিল পুরো বিশ্বকে। ভয়াবহ সেই পরিস্থিতিতে শিল্পখাতের উৎপাদনও থমকে গিয়েছিল বাংলাদেশেও। তৈরি পোশাকসহ শিল্পখাতের সহযোগিতায় 72,000 কোটি টাকার বেশি প্রণোদনা দিয়েছে সরকার, কিন্তু সেই প্রণোদনার 1% পায়নি পোশাক শিল্পের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ খ্যাত গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত। এসএমইর জন্য 20,000 কোটি টাকা ঘোষণা করলেন, এখান থেকে আমাদের 8-10টা কোম্পানি পেয়েছে, তাও খুব সীমিত পরিসরে। টোটাল 100 কোটি টাকা আমাদের এই সেক্টর থেকে ন্যাশনাল ইকোনমিতে যে পার্টিসিপেশন, এবং উই আর দ্য সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার ইন দ্য কান্ট্রি গার্মেন্টসের পরেই, সেই হিসাবে আমরা ওই রেশিও ধরলে আমরা এই 100 কোটি টাকা নয়, আমাদের 5,000 কোটি টাকা মিনিমাম যদি আমরা পেতাম তাহলে আমাদের মেম্বার উপকৃত হতো। পোশাক খাতের সহযোগী হয়েও সরকারি প্রণোদনা বঞ্চিত হওয়ায় উৎপাদন নিয়ে শঙ্কার কথা জানান এ খাতের উদ্যোক্তারা। এই প্রণোদনার যদি 25% আমরা পেতাম, তবে অ্যাক্সেসরিজ শিল্পে আধুনিকায়ন, করোনার কারণে যে ক্ষতিগ্রস্ত, এই বিষয়গুলো কাটিয়ে উঠতে পারতো এবং আন্তর্জাতিক বাজারের সাথে তাল মিলিয়ে চলতে পারতো। এখন যেটা হয়েছে, আমরা ইনসেন্টিভ তো মোটেই পাই না, পাশাপাশি আপনার প্রণোদনা না দেওয়ায় অনেক শিল্প রুগ্ন হয়ে যাচ্ছে দিন দিন। এতে ব্যাংকের উপর চাপ পড়তেছে, আমাদের দেশীয় শিল্পীর উপর চাপ পড়তেছে। সকল রপ্তানিমুখী প্রতিষ্ঠান নগদ সহায়তা প্রণোদনা পেয়েছে, বা অতি দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশ গার্মেন্টস অ্যাক্সেসরি শিল্প এই খাত থেকে বঞ্চিত। বাংলাদেশ গার্মেন্টস অ্যাক্সেসরি শিল্প করোনাকালীন সময়ে বাংলাদেশ গার্মেন্টস শিল্পকে অবিরতভাবে গার্মেন্টস অ্যাক্সেসরির পণ্য সরবরাহ করেছি, এক্ষেত্রে গার্মেন্টস সরবরাহে কোনো বাধা হয়নি। বাংলাদেশের ব্যাকওয়ার্ড লিঙ্কের যদি শক্ত না হয় এবং মজবুত ভিত্তিতে দাঁড় না হয়, গার্মেন্টস শিল্প অবিদূর ভবিষ্যতে হুমকির মুখে পড়বে। শুধু সহযোগী হিসাবে নয়, সরাসরি ইউরোপ, আমেরিকা ও এশিয়ার বিভিন্ন দেশে আলাদাভাবে $1 বিলিয়ন বেশি বোতাম, লেবেল, জিপার সহ অ্যাক্সেসরিজ পণ্য রপ্তানি হচ্ছে বলে জানায় গার্মেন্টস অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং পণ্য প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি। সুশান্ত সিনহা, যমুনা নিউজ, ঢাকা। বাজেট বিষয়ে অনলাইনে আলোচনা সভার আয়োজন করেছে সানেমো মানুষের জন্য ফাউন্ডেশন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। একটা এক ধরনের ডে কেয়ার সেন্টার বা শিশু দিবা যত্নের এক ধরনের করার একটা সুযোগ রয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে সরকার কমিউনিটি বেসড কেয়ার, অর্থাৎ বিভিন্ন কমিউনিটিতে এল্ডারলি এবং যারা বয়স্ক যারা রয়েছেন এবং যারা শিশু রয়েছে তাদের জন্য তাদেরকে কিভাবে কমিউনিটির মাধ্যমে এই ধরনের সেবাগুলো দেওয়া সম্ভব সেটার ক্ষেত্রেও কিন্তু সরকার একটা ডিরেক্ট একটা কন্ট্রিবিউশন রাখতে পারে। আরেকটা যেটা করতে পারে সরকার হচ্ছে ব্যক্তি খাতকে উদ্বুদ্ধ করতে পারে, এবং সেখানে ট্যাক্সের ক্ষেত্রে কর ছাড়ের একটা বিষয় থাকতে পারে, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হতে পারে যে ব্যক্তি খাত কেন আসলে এই। আমরা এতক্ষণ ছিলাম বাজেট নিয়ে অনলাইন আলোচনায়, যেখানে সানেম ও মানুষের জন্য ফাউন্ডেশন যৌথভাবে এই আলোচনাটি পরিচালনা করছে। দুবছর বিরতির পর চট্টগ্রামে আয়োজিত আবাসন মেলা অনেকটাই জমজমাট, ঢল নেমেছে ক্রেতা দর্শনার্থীর, গ্রাহকদের কাঙ্ক্ষিত সাড়া পাওয়ায় এই খাত আরও চাঙ্গা হবে বলে আশা ব্যবসায়ীদের। অন্তত 250 কোটি টাকার প্লট ফ্ল্যাট বিক্রির লক্ষ্য আয়োজকদের। র্যাডিসনে 3 দিন ব্যাপী আবাসন মেলার শেষ দিন আজ।
চট্টগ্রামে আবাসন মেলার এই চিত্র যেন আশার আলো হয়ে দেখা দিচ্ছে এই খাত সংশ্লিষ্টদের। দীর্ঘ দুবছর বিরতির পর আয়োজিত এই মেলা শুরু থেকেই ক্রেতা দর্শনার্থীর সমাগমে মুখরিত। অনেকে প্লট ফ্ল্যাট বুকিং দিচ্ছেন, মেলাতেই যাচাই বাছাই করে রাখছেন কেউ কেউ। চট্টগ্রামের কোন কোন জায়গায় কী ধরনের ফ্ল্যাট হচ্ছে, কী ধরনের দাম, এগুলো সম্পর্কে আইডিয়া নেওয়ার জন্য আসছি। বিভিন্ন কোম্পানি বিভিন্ন ফ্যাসিলিটিসগুলো নিয়ে আসছে, যেটা হয়তো আমি ইন্ডিভিজুয়ালি বের করতে কষ্ট হতো। ছোট এবং মাঝারি আকারের ফ্ল্যাটের প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি, তবে আবাসন প্রতিষ্ঠানগুলোর বেশিরভাগ প্রকল্পই বড় ফ্ল্যাটের দামও বেশি, ফলে স্বাদ এবং সাধ্যের সমন্বয় ঘটাতে পারছেন না অনেক ক্রেতাই। আমাদের যেখানে পছন্দের জায়গা ওখানে আমি পাচ্ছি না, অনেক ডেভেলপার ওখানে যাচ্ছেন। ছোট ফ্ল্যাট 1000-1200 স্কোয়ার ফিট, কোনোটাই যে খুবই সুলভ মূল্যে পাবো সেটা আশা করতেও পাচ্ছি না, এখন আমি জাস্ট স্বপ্ন স্বপ্ন থেকে যাবে হয়তো। তবে করোনা পরবর্তী প্রেক্ষাপটে অনেক প্রতিষ্ঠান সব ধরনের ক্রেতার কথা মাথায় রেখে নিচ্ছে নতুন প্রকল্প। ইকোনমি ফ্ল্যাট খুঁজে আবার লাক্সারিয়াস ফ্ল্যাটের এটাদের পার্সেন্টেজ আলাদা, তবে আমরা সাধারণত লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট করি। লো বাজেট যারা তারাও আপনার প্রোডাক্ট পাবে, মিড রেঞ্জে যারা তাদেরও প্রোডাক্ট আছে, আবার হায়ার রেঞ্জে যারা তাদের জন্য হচ্ছে প্রোডাক্ট আছে। তিন দিনব্যাপী আবাসন মেলায় প্রায় 250 কোটি টাকার ফ্ল্যাট প্লট বিক্রির লক্ষ্য আয়োজকদের। বিশাল একটা চাঙ্গা ভাব পরিলক্ষিত হচ্ছে, আশা করি আমরা যে টার্গেট করেছি এবার 250 কোটি টাকা, আমাদের যে মেলার পার্টিসিপেন্ট স্টলগুলো ছিল তার সবার টার্গেট মিলিয়ে আমরা একটা 250 কোটি টাকা টার্গেট করেছি। আমরা আশা করছি ইনশাআল্লাহ আমরা সাকসেসফুল ডান করতে পারব। আবাসন খাতে গেল কয়েক বছরের মন্দাভাব কাটাতে এই মেলা ভূমিকা রাখবে বলে আশা ব্যবসায়ীদের। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। কোনোভাবেই ভাগ্যের পরিবর্তন হচ্ছে না ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী নির্ভর জেলেদের। মৌসুম চললেও কাঙ্ক্ষিত ইলিশ না মেলায় হতাশ তারা। চরম কষ্টে পরিবার পরিজন নিয়ে দিন পার করছেন জেলেরা। দুশ্চিন্তা বাড়িয়েছে এনজিও আর মহাজনের কাছ থেকে নেয়া চড়া সুদের ঋণ। জেলে ও মৎস্য কর্মকর্তারা বলছেন নাব্য সংকটের কারণেই নদীতে ইলিশ কম মিলছে। চলছে ইলিশের মৌসুম, কিন্তু নদীতে দেখা মিলছে না কাঙ্ক্ষিত রূপালি ঝিলিকের। লোকসানের ভয়ে জাল গুটিয়ে রেখেছেন বহু জেলে। ভোলার মেঘনা তেঁতুলিয়ার তীরে অলস বসে আছে মাছ ধরার নৌকাগুলো। জেলেরা বলছেন হাতে গোনা যে ইলিশ মিলছে তাও আকারে ছোট, লাভ তো দূরের কথা, খরচও তুলতে পারছেন না তারা। মৎস্য ঘাটগুলোতেও নেই আগের মতো হাক ডাক। বহুত আশা করে নামছিলাম, অনেক টোটাল মাছ নেই, অনেক জাল আসা উঠে নিতে আসি, অনেক জেলেরা খুবই কষ্টে আছে। জাল আমার ঘরে উঠেছুম, নদীর মাছ নাই যে। আমরা তো আশা করছি যে অভিযানের পরে মাছ বেশি হাতে পাম, আল্লাহ দিব ভাই। এই আশা তো অভিযানের ভিতরে কটা ফাঁকিও উঠতারে না গাঙ্গ, অন্ত অভিযান গেছি গিয়ে অন কোনো মাছ নেই। 8-10টা করে ঝুড়ি হইতো, এখন আমাকে একটা ঝুড়ি হইতেই অনেক কষ্ট হয়ে যায়। নদীতে না মিললেও গভীর সাগরে ইলিশ মিলছে প্রচুর। জেলে ও মৎস্য ব্যবসায়ীরা বলছেন পলিজমে দিন দিন নাব্য সংকট তীব্র হচ্ছে নদীতে, তাই ক্রমেই ইলিশ ধরা পড়ার পরিমাণও কমছে। আগে তো অনেক মাছ ধরছিলাম, নদী অনেক গভীর আছিল, এখন নদীতে অনেক সর ফরনে মাছ আসতে পারে না। এনে পানি কম দেখি সাগরে যাই গিয়া মাছটা যাই, মনে করেন সাগরে উৎপাদনটা বেশি হয়। কোনো তোর ঘর ব্যাগ নদীতে উগে গিয়া গোড়াতন আগা বন্ধ সব মরিয়া গেছে, এই কারণে আমরা জেলেরা খুবই অসহায়ের মধ্যে পড়ছি। জেলে ও মৎস্য ব্যবসায়ীদের সাথে একমত মৎস্য কর্মকর্তারাও। নদীতে কাঙ্ক্ষিত ইলিশ না মেলার জন্য চর জেগে ওঠা সহ কয়েকটি কারণকে চিহ্নিত করেছেন তারা। অধিকাংশ নদীগুলোতে চর পড়ে গেছে বা বৈশ্বিক উষ্ণতার কারণে স্লাইনিটির পরিমাণটা অনেক বেড়ে গেছে বা পিএইচ বা ডিওর পরিমাণ, এই সকল বিভিন্ন কারণে হচ্ছে যে আমার মনে হয় নদীতে মাছ ইলিশের পরিমাণ কিছুটা কম। প্রতি বছর ভোলায় মেঘনা ও তেঁতুলিয়া নদীতে কী পরিমাণ ইলিশ ধরা পড়ে তার সুনির্দিষ্ট তথ্য নেই মৎস্য অফিসের কাছে। জাহিদ হাসান, যমুনা নিউজ। দর্শক, ইলিশ সহ অন্যান্য মাছ আহরণ এবং বাজারজাতের আরও খবর জানতে আমরা সরাসরি যাচ্ছি বাগেরহাট জেলায়। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়ামিন আলী। ইয়ামিন, সেখানে ইলিশ ও অন্যান্য মাছের দাম এবং সরবরাহ পরিস্থিতি কেমন? দেবাশিস, আগের থেকে সরবরাহ একটু বেড়েছে, এটা আসলে শীতের মৌসুম, এটাই মাছের মৌসুম। আর এই অঞ্চল আসলে যেহেতু সাগর উপকূলের অঞ্চল, এই জেলাটিও আসলে সাগর উপকূলের। আপনি জানেন যে সুন্দরবন উপকূলের জেলেরা এখনই মাছ ধরে, সেই মাছগুলি এই সকল বাজার বা এই সকল আড়তেই বিক্রি হয়, যে কারণে মাছের সরবরাহ একটু বেড়েছে।
দামও আগের থেকে একটু কমেছে। তবে যেটি বলছেন ব্যবসায়ীরা যে যে পরিমাণ মাছ হওয়ার কথা ছিল সেই পরিমাণ না হলেও মাছের পরিমাণটা বাড়তে শুরু করছে। এখানে কয়েক প্রকার মাছ আমরা দেখেছি, বিশেষ করে ইলিশ মাছ দেখছি আমরা, ছুরি মাছ দেখছি, তারপরে হলো বোল মাছ দেখছি আমরা, বোয়াল মাছ দেখছি, ভেটকি মাছ দেখছি, ফাঁসে মাছ দেখছি, বেশ কিছু মাছ আমরা দেখছি, এবং সাগরেরও অন্তত 15-20 প্রকারের মাছ আমরা দেখছি, যেটি এই অঞ্চলের মাছ শুধু শীতের সিজনে এই মাছটি দেখা যায় এবং এটা ক্রেতার নাগালে থাকে। দামও আগের থেকে কেজিতে কোনো কোনো মাছ প্রকার ভেদে 20 টাকা, 50 টাকা, 70 টাকা পর্যন্ত কম বলে ব্যবসায়ীরা জানিয়েছে আমাদের আমাদেরকে। সেক্ষেত্রে আমি বলবো যে এখানে মাছের সরবরাহ বেড়েছে, ক্রেতাদের সমাগম বেড়েছে এবং সবাই স্বাচ্ছন্দ্যে মাছ কিনছে, ক্রেতারা কিনছে, বিক্রেতারা বিক্রি করছে। এই ছিল এখানকার বাজারের সার্বিক অবস্থা। দেবাশিস, ধন্যবাদ আমিন যুক্ত হওয়ার জন্য। এবারে জানবো পুঁজিবাজারের খবরাখবর। গেল সপ্তাহে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা বিরাজ করেছে ডিএসইতে। সপ্তাহের ব্যবধানে প্রধান সূচক বেড়েছে প্রায় 14.5 পয়েন্টের মতো। অন্যদিকে সূচকের সাথে বেড়েছে সার্বিক লেনদেনও, তবে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম ছিল কম। দেশের আরেক স্টক এক্সচেঞ্জ সিএসইতেও সপ্তাহ জুড়ে ছিল নিম্নমুখী প্রবণতা। জানাবো প্রথমেই ঢাকার পুঁজিবাজারের খবর। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ মূল্যসূচক প্রায় 96 পয়েন্টের মতো বেড়ে দাঁড়িয়েছে 7091 পয়েন্টে। ডিএসসি সরিয়া সূচক বেড়েছে প্রায় 2.5 পয়েন্টের বেশি এবং ডিএসসি 30 সূচক বেড়েছে 14 পয়েন্টের মতো। মোট লেনদেন বেড়েছে 14.5%, হাত বদল হয় 6,992 কোটি টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছে 5,898 কোটি টাকা। তালিকাভুক্ত 384টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে 173টির, কমেছে 191টির এবং অপরিবর্তিত ছিল 16টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। লেনদেন হয়নি 4টি প্রতিষ্ঠানের। ধারাবাহিকতা বজায় রেখে এই সপ্তাহেও লেনদেনের ভিত্তিতে শীর্ষে ছিল বেক্সিমকো। হাত বদল হয়েছে মোট 764.1 কোটি টাকার শেয়ার, 441.33 কোটি টাকার শেয়ার হাত বদল করে দ্বিতীয় অবস্থানে ছিল IFIC ব্যাংক, আর তৃতীয় স্থানে এসেছে ব্র্যাক ব্যাংক। প্রায় 60% বেড়ে দর বৃদ্ধির তালিকায় গত সপ্তাহে শীর্ষে ছিল সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, এরপর আছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড, প্রতিষ্ঠানটির দর বেড়েছে 21.5% বেশি, আর তৃতীয় স্থানে ছিল ব্র্যাক ব্যাংক। জানাবো চট্টগ্রামের খবরে। দেশের আরেক স্টক এক্সচেঞ্জ সিএসইতে মূল সূচক সিএসপিআই 1.10% বেড়ে দাঁড়িয়েছে 20,723 পয়েন্টে। অন্যদিকে একই রকম অবস্থা বিরাজমান ছিল সিএসইএক্স এবং সিএসই 30 সূচকে। সপ্তাহ জুড়ে মোট লেনদেন হয়েছে প্রায় 252.11 কোটি টাকার শেয়ার। লেনদেন হওয়া 336টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 146টি, কমেছে 176টির, আর অপরিবর্তিত ছিল 14টি কোম্পানির শেয়ারের দর। সিএসইতে গত সপ্তাহে লেনদেনের ভিত্তিতে শীর্ষে ছিল IFIC ব্যাংক, প্রতিষ্ঠানটির মোট 23.39 কোটি টাকার শেয়ার, হাত বদল হয় প্রায় 14.71 কোটি টাকার মতো লেনদেন নিয়ে। পরের অবস্থানে ছিল ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, তৃতীয় অবস্থানে ছিল বেক্সিমকো। পরিবেশ সুরক্ষায় কৃত্রিম রং ব্যবহার পরিহার করেছেন ইন্দোনেশিয়ার এক বাটিক শিল্পী। এর বদলে ব্যবহার করছেন প্রকৃতি থেকে পাওয়া বিভিন্ন উপাদান, ফল, পাতা, গাছের মূল দিয়েই তৈরি করছেন কাপড়ের রং। ন্যাচারাল ডাইয়ের এসব কাপড়ের চাহিদাও বেড়েছে দেশটিতে। ইন্দোনেশিয়ার কেন্দ্রে ম্যানগ্রোভ বনে ঘুরে ঘুরে ফল, পাতা, মূল সংগ্রহ করছেন সদিকেন। প্রকৃতি থেকে পাওয়া এসব জিনিস কাজে লাগিয়ে তৈরি করবেন রং। 48 বছর বয়সী সদিকিন পেশায় একজন বাটিক শিল্পী। ডাইয়ের ক্ষেত্রে আগে কৃত্রিম রং ব্যবহার করলেও গত 4 বছর ধরেই কাজ করছেন প্রাকৃতিক রং নিয়ে। পরিবেশ সুরক্ষার চিন্তা থেকেই নিয়েছিলেন এমন সিদ্ধান্ত। কখনো গাছ কাটি না, যেসব ফল বা পাতা নিচে পড়ে সেগুলোই কাজে লাগাই। যখন থেকে প্রাকৃতিক কাঁচামাল ব্যবহার শুরু করেছি আমাদের রোজগার বেড়ে গেছে, রঙের মানও আরো ভালো। সেরা ফলাফলের জন্য কখনো কখনো 10-40 বার পর্যন্ত ডাইং করতে হয়। সিনথেটিক ডাইয়ের তুলনায় অনুজ্জ্বল হলেও মান ও স্থায়িত্বের দিক থেকে বেশি টেকসই প্রাকৃতিক রং। ইন্দোনেশিয়ার বাজারে দিন দিনই জনপ্রিয় হচ্ছে ন্যাচারাল ডাইয়ের ব্যবহার। সিনথেটিক ডাইয়ের তুলনায় প্রাকৃতিক রং কিছুটা হালকা হয়, তবে স্থায়িত্ব বেশি, দ্বিগুণ বা তিনগুণ টেকসই, মানের দিক থেকেও অনেক ভালো, কারণ কৃত্রিম রং পরিবেশের জন্য ক্ষতিকর। সিনথেটিক রঙের বাটিকের তুলনায় প্রাকৃতিক রঙে করা বাটিক কাপড়ের দাম তুলনামূলক বেশি। মধ্যবিত্ত ও উচ্চবিত্তের মানুষ গর্বের সাথেই ন্যাচারাল ডাইয়ের পোশাক ব্যবহার করছে।
কৃত্রিম রঙের তুলনায় যদিও খরচ কিছুটা বেশি পড়ে। বাটিক প্রিন্টে সিনথেটিক রং হলে দাম $7 থেকে $10.5, তবে ন্যাচারাল ডাইয়ের বেলায় দাম দাঁড়ায় $21-এর মতো। ইন্দোনেশিয়ার অন্যতম এক ঐতিহ্য বাটিক, আর এতে প্রাকৃতিক রং ব্যবহার উৎসাহিত করছে দেশটির সরকারও। এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।